হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। আমরা দুজনে এতটা ব্যস্ত হয়ে পড়েছি সংসার লাইফ নিয়ে, তো আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা একটা কোথাও যাব, দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম খুব কাছে, আমাদের বাড়ি থেকে দার্জিলিং 3-4 ঘন্টার রাস্তা। তো আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি, গাড়ি ভাড়া করেছি, ডাইরেক্ট আমরা দার্জিলিংয়ে এই একটা গাড়িতেই যাব। আমরা বাড়ি থেকে খুব সকালে বেরিয়েছিলাম বলে আমরা কিচ্ছু খেয়ে বেরোইনি। তারপরে আমরা দুধিয়া যখন ক্রস করলাম, সেখানে একটা ছোট্ট দোকান দেখে সেখানে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। যেতে যেতে দেখছি চারিদিকে শুধু সবুজ আর উপরে আকাশ। মনটা এতটা ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, এই বছরে একটা এরকম কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। লাইফে একটু পিস দরকার, তার জন্য তোমরাও বেশি দেরি না করে তোমরাও আশেপাশে কোথাও বেরিয়ে পড়ো, দেখবে তোমাদেরকেও খুব ভালো লাগবে। বিয়ের পরে এটাই আমার ফার্স্ট যে ফ্যামিলিকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমরা দার্জিলিং 2 দিনের জন্য গিয়েছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো গ্রেসির ফার্স্ট একটা জায়গায় ওকে ঘুরতে নিয়ে যাওয়া। পাহাড়ে ঘুরতে গেলে মনটা এতটা শান্তি পায় যে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা প্রাইভেট কার নিয়ে এই জন্যই গিয়েছিলাম যে আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করতে পারবো, আর যেখানে ইচ্ছা সেখানে আমরা একটু খেতে পারবো। তার জন্যই আমরা ভেবেছি যে আমরা ডাইরেক্ট প্রাইভেট কারেই যাব। আমার যখন মন খুব খারাপ করে তখন আমি যদি পাহাড়ে যাই তাহলে আমার মনটা অনেকটা হালকা হয়ে যায়। তো আমার তো ঘুরতে যাওয়ার ফেভারিট প্লেস হলো পাহাড়। তোমাদের ঘুরতে যেতে ইচ্ছে করলে কোথায় যেতে ইচ্ছা করে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে এক কাপ গরম চা, আর কি চাই বলো। আমি নিজে যতটা আনন্দ করছি তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো। এবার আমরা মিরিকের দিকে ঢুকছি। তো মিরিক আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু আমাদের এবারকার প্যাকেজের মধ্যে মিরিকটাও ছিল, তো তার জন্য আমরা মিরিকের মধ্যে একটু ঢুকলাম। ঢুকে ওখানে সেরকম কিছু দেখার নেই, কারণ আমাদের অলরেডি আগে থেকে অনেক কিছু দেখার হয়ে গিয়েছে। তো আমরা বোটে উঠিনি, তো বোটেই আমরা এবার ট্রাই করলাম, সত্যিই ভালো লাগছিল। তোমরা যদি কেউ মিরিকে গিয়ে বোটে উঠতে চাও তাহলে পার হেড আমাদের 200 টাকা করে পড়েছে। তো এখানে সব কিছুই ভালো রয়েছে, কিন্তু বোটটা তোমাদের নিজেদেরকেই চালাতে হবে। তো ডাইরেকশন কোনো সময় ভুল হয়ে গেলে তো একটু প্রবলেমও পড়তে হয়, তো সেটা আগে থেকে একটু জিজ্ঞাসা করে রাখলেই ভালো হয়। আমরা মিরিকে মোটামুটি 1 ঘন্টার মতন এখানে সময় কাটিয়েছি। তো টুকটাক শপিং করার ছিল, সেগুলো করেছি। এখানে আমরা বোর্ডের টাইম নিয়েছিলাম 30 মিনিটস। তো 30 মিনিটস ধরে সাগনিক বোর্ডটা চালিয়েছে, ও সত্যি অনেকটাই কষ্ট হয়েছে, কারণ বোর্ডটার
একটা হয়, একটা উল্টো দিকে করতে হয়, একটা সোজা দিকে করতে হয়। তো দুজনে যদি অল্টারনেট করে করা হয় তাহলে প্রেশারটা কম পড়ে। তো আমাদের সাথে যারা বসেছিল তিনি কিছুই সেরকম করছিল না, তার জন্য সাগরকেই বেশি করতে হচ্ছিল বলে একটু খাটনিটা হয়ে গিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা যতই দার্জিলিংয়ের দিকে এগোচ্ছিলাম ততই আমার একটা জিনিস খুব মনে হচ্ছিল যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে, যে এত সুন্দর একটা দৃশ্য আর এখানে গিয়ে মন মাইন্ড দুটো এত হালকা হয়ে যাচ্ছে, তোমরা না গেলে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। যখন আমরা এই পাইন গাছগুলোর সামনে এসেছিলাম এখানে সত্যি খুব ঠান্ডা পড়ছিল, এসিও বলছে যে আমার ঠান্ডা করছে ঠান্ডা করছে। এখানকার দৃশ্যটা এতটাই ভালো লাগছে যে আমরা একটু দাঁড়িয়ে সবাই একটু ঢং করছিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে কিছু ক্লিপ সাগনিক নিয়ে নিল। তো এখান থেকে আমরা বেশিক্ষণ ছিলাম না কারণ এতটাই ঠান্ডা করছিল গ্রেসিকে। তো সেখান থেকে আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় এই দৃশ্যটা পড়ল, সত্যি আমরা এতটাই উপরে ছিলাম আর মেঘগুলো ভাসছে, ইতিমতো ভাসছে। এই জায়গাটা সত্যি খুব ভালো। তোমরা পাহাড়ে গেলে হয়তো এই ফুলটা তোমরা অবশ্যই দেখবে। আর পাহাড়ের একটা জিনিস আমার এতটা ভালো লেগেছে যে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, সেগুলো আরও বাড়িটাকে আরও রঙিন করে দেয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এরপরে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেটা হলো বাতাসিয়া লোপের পাশেই। তারপরে আমরা লাঞ্চ করে আমরা পার হেড 30 টাকা করে টিকিট কেটে আমরা বাতাসিয়া লোপের ভিতরে যাই। সেখানকার দৃশ্যটা সত্যি অমায়িক, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর বিভিন্ন রকমের ফুল, এখানে টয় ট্রেনের রাস্তাও রয়েছে। তো আমরা যখন যাই তখন এখানে টয় ট্রেনটা আসেনি, তার জন্য আমরা এই টয় ট্রেনে উঠতে পারিনি। তো তারপরে আমরা এদিক ওদিক ঘুরছিলাম, গ্রেসি এখানে পাহাড়ি ফুল দেখতে পেয়েছে, সেগুলোই সে তুলছে। তো আমিও একটা তুলে নিলাম, তুলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ফুলটা কতটা সুন্দর। তো আমি একটু ঢং করে কানে লাগিয়ে নিলাম। পাহাড়ের ওয়েদার এতটাই সুন্দর যে তোমরা যে কোনো গাছ তোমরা লাগালে সেই গাছগুলো কিন্তু মরে না, তার জন্যই এখানে ফুল অনেক ধরনের ভ্যারাইটিস ফুল গাছ রয়েছে। দার্জিলিংয়ে এসেছি আর টয় ট্রেন দেখব না এটা কি করে হয়। তো টয় ট্রেনও আমরা দেখতে পেয়ে গিয়েছি। এবার আমরা হোটেলে চেক ইন করবো, তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। পাহাড়ে এসেছি আর পাহাড়ের ওয়েদার এত সুন্দর, বৃষ্টি তারপরে কুয়াশা, বেস্ট কম্বিনেশন। তো আমরা চেষ্টা করেছিলাম যে আমরা যেই রুমটা নেব সেটাতে যেন ব্যালকনি থাকে বাইরের ভিউটা দেখার জন্য। তো আমরা এখানে দার্জিলিং স্টেশনের কাছেই রুম নিয়েছিলাম। আমরা এখানে 2 দিনের জন্য এসেছিলাম, তো এটা প্রথম দিনের ভিডিও। সেকেন্ড পার্টটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। রাতে আমরা বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু এতটা বৃষ্টি ছিল যে বেরোতে পারিনি, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছি।